কোষের অভ্যন্তরে নিষ্ক্রিয় পদ্ধতিতে খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে আরেকটি মতবাদ রয়েছে, যেটাকে বলা হয় ডোনান সাম্যাবস্থা। ডোনান সাম্যাবস্থার মতবাদটি দিয়েছিলেন এফ জি ডোনান নামে একজন বিজ্ঞানী। তিনি বলেছিলেন যে কোষের অভ্যন্তরে কিছু পরিমাণে ঋণাত্মক চার্জ তৈরি হয়, যেই চার্জগুলো অব্যাপনযোগ্য, অর্থাৎ সেগুলো ব্যাপিত হয়ে পরবর্তীতে কোষের ভেতর থেকে বাহিরে চলে আসতে পারে না। কিন্তু বাহিরে যেহেতু সে চলে আসতে পারে না, অর্থাৎ তার ভেতরে একটা ঋণাত্মক চার্জ বা নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, যেটাকে একটা সাম্যাবস্থায় নিয়ে আসা প্রয়োজন। তখন দেখা যায় যে কোষের বাহির থেকে কিছু ক্যাটায়ন ধীরে ধীরে কোষের ভেতরে ঢুকে এবং এই ঋণাত্মক চার্জগুলোকে নিষ্ক্রিয় করতে থাকে। যখন এই ঋণাত্মক চার্জগুলো অনেক বেশি হয়ে যায়, তখন ক্যাটায়নগুলো খুব সক্রিয়ভাবে কোষের ভেতর থেকে বাহিরে ব্যাপিত হতে থাকে, যতক্ষণ না পর্যন্ত পুরোটা অবস্থা একটা সাম্যাবস্থায় না পৌঁছায়। এই ঘটনাটাকে তিনি বলেছেন ডোনান সাম্যাবস্থা, যেটা মূলত চার্জের পার্থক্যের কারণে ঘটে থাকে। কোষের ভেতরে যখন নেগেটিভ চার্জ বেড়ে যাবে, তখন আমরা ডোনান সাম্যাবস্থা দেখতে পাবো। এই অনুযায়ী খনিজ লবণটা পরিশোষিত হবে। এরপরে রয়েছে ব্যাপক প্রবাহ। ব্যাপক প্রবাহ বলতে বোঝায় এইটা, এই মতবাদটি দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী ক্র্যামেন। তিনি বলেছিলেন যে যখন একটা উদ্ভিদে প্রস্বেদন হয়, প্রস্বেদনের ফলে কি হয়, পানি পাতা হতে নির্গত হয়ে যায়। নির্গত হওয়ার সময় একটা উদ্ভিদের পুরো দেহে আরও বেশি পানি প্রয়োজন হয়, সেই পানিটা সে মূলের মাধ্যমে পরিশোষণ করতে থাকে। মূলের মাধ্যমে যখন অধিক পরিমাণে পানি এভাবে পরিশোষিত হতে থাকে, তার সাথে সাথে পানির সাথে কিছু খনিজ লবণ, খনিজ পদার্থ ধীরে ধীরে সেখানে পরিশোষিত হতে থাকে। অর্থাৎ এখানে তিনি বলতে চেয়েছিলেন যে প্রস্বেদনের ফলে যখন অনেক বেশি পরিমাণে পানি প্রয়োজন হয়, তখন ব্যাপক হারে পানি পরিশোষণের সাথে সাথে খনিজ লবণের যে আয়নগুলো, সেগুলো পরিশোষিত হয়ে একটা উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে যেতে থাকে, যেটাকে বলা হয় হচ্ছে ব্যাপক প্রবাহ। এই দুটোই হচ্ছে নিষ্ক্রিয় পদ্ধতিতে খনিজ লবণ পরিশোষণের দুটো আলাদা আলাদা মতবাদ।